লেনদেন এখন আরও সহজ এবং সবচেয়ে সহজে লেনদেন করার জন্য বিকাশ এবং অগ্রণী ব্যাংক যৌথভাবে আমাদেরকে একটি সেবা দিচ্ছে। সেই সেবাটি হলো আমরা এখন থেকে চাইলেই আমরা বিকাশ থেকে টাকা যে কোনো সময় অগ্রণী ব্যাংকে জমা রাখতে পারবো, এই জন্য আমাদের ব্যাংকে যেতে হবে না, এবং যে কোনো সময় অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা টাকা আমাদের বিকাশে নিয়ে আসতে পারবো, সেই জন্য আমাদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। এই দারুণ দুটি সেবা পাওয়ার জন্য আমাদেরকে বিকাশের যে অ্যাপস আছে সেই বিকাশ অ্যাপসে আমাদের অগ্রণী ব্যাংকে যুক্ত করতে হবে। তাই বিকাশ অ্যাপসে অগ্রণী ব্যাংকে যুক্ত করার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আর পরবর্তীতে আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি যেন সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি আপনি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দি গ্রেট। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা কিভাবে আমাদের বিকাশ অ্যাপসের সাথে আমাদের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টটাকে যুক্ত করে নেব সেটা এখন আমরা জেনে নিই। বিকাশ অ্যাপসে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার আগে আপনাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি যে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টটিও খোলা হতে হবে। দ্বিতীয়ত, আপনার বিকাশ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের জন্ম তারিখ এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের জন্ম তারিখ একই হতে হবে। তৃতীয়ত, অগ্রণী ব্যাংকে দেওয়া মোবাইল নাম্বারেই আপনার এই বিকাশ অ্যাকাউন্টটিও হতে হবে। যদি এর কোনো একটি তথ্য দুটির মধ্যে মিল না থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে আপনার তথ্যগুলো আপডেট করে নিতে পারবেন, এই জন্য আপনার আশেপাশের যে কোনো অগ্রণী ব্যাংক শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এই তথ্যগুলো সঠিক থাকলে আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন এবং সেখানে আপনি দুটি অপশন পেয়ে যাবেন, অ্যাড মানি এবং ট্রান্সফার মানি। আপনি যে কোনো একটিতে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন, ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ। যেহেতু আমরা ব্যাংকের সাথে অ্যাকাউন্টটিকে লিঙ্ক করব, এই জন্য আমাদের ব্যাংক টু বিকাশ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে অগ্রণী ব্যাংক সহ আর অন্যান্য ব্যাংকের নাম আপনি পেয়ে যেতে পারেন। আপনি এখান থেকে অগ্রণী ব্যাংক ক্লিক করে দিবেন। তো এখানে সবগুলো তথ্য পড়ে আপনার এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিতে হবে। তো আপনার চেক বা অন্য কিছু দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি সুন্দরভাবে এখানে দিয়ে দিন। তারপর আপনার ব্যাংক হোল্ডারের নাম দিতে হবে, অর্থাৎ ব্যাংকের যে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে এনআইডি কার্ড দেখে তার নামটি সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তারপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। বাস, আপনার কাজ শেষ। আপনার বিকাশ অ্যাপসে এখন অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টটি যুক্ত হয়ে গেছে। এখন আপনি চাইলেই লেনদেন করতে পারবেন। আপনি এখন চাইলেই ব্যাংকে না গিয়ে ব্যাংকের টাকা আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন যে কোনো সময়, এবং যে কোনো সময় আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখতে পারবেন। ব্যাংক থেকে টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসা এবং আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা পাঠানো, অর্থাৎ অ্যাড মানি এবং ট্রান্সফার মানি সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিকাশ নামক একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।